উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মতোই হুবহু দেখতে তিনি। শুধু এই জন্যই তিনি শয্যাসঙ্গী করেছেন শতাধিক নারীকে, বিভিন্ন অনুষ্ঠানে পারফরমেন্স করেন, তার প্রতিটি অনুষ্ঠান থেকে পান £10,000 মতো। একবার তো তিনি লস অঞ্জাসের পপ তারকা কেটি পেরিকে চমকে দিয়েছিলেন, যার কথা বলছি তার নাম হাওয়ার্ড এক্স। তিনি দেখতে একেবারেই কিম জং উনের মতোই, তাই এই সুবিধাকে কাজে লাগিয়ে কামিয়ে নিচ্ছেন প্রচুর অর্থ। আর তাকে দেখে মজা যান অনেক নারী যুবতী, তাদের শেষ পরিণতি ঘটে বিছানায়। এমনই সঙ্গ নিয়েছেন তিনি কমপক্ষে 100 নারীর। একটি খবরে জানা যায় হাওয়ার্ড এক্স তার পুরো নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি হংকংয়ের নাগরিক, তিনি বলছেন কিম জং উনের মতোই হুবহু দেখতে আমি, তা আমাকে অবশ্যই জনপ্রিয় করে তুলেছে। সব নারী আমার সঙ্গে ছবি তুলতে চান, আমার সঙ্গে ডজন ডজন নারীর সম্পর্ক আছে, 5 বছর আগে এমন সম্পর্কের শুরু, এখনও চলছে, থামেনি। আমি এসব নারীকে কৌতুক করে বলি, তোমাদের আমি 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর মন্ত্রী বানাতে পারি। তার সঙ্গে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতেই ডেনিস অ্যানেল। দুজন মিলে অর্থ আয়ের পথ ধরেছেন বিভিন্ন অনুষ্ঠানে তারা পারফর্ম করেন, তাতে আয় হয় মোটা অঙ্কেরই অর্থ। হাওয়ার্ড এক্স বলেন, সবচেয়ে বড় দুটি ইডিয়ট ও পাগলা মানুষের যেন নকল কপি আমরা। যখন আমরা যুবতীদের চুমু খাই, আবার তাদের সঙ্গে অন্তরঙ্গ যৌন সম্পর্ক স্থাপন করি, তখন তারা তো লুফে নেন। সিঙ্গাপুরে তারা যেন এটাই চান, রেস্তোরাঁগুলোতে আমাদের জন্য পানীয় বা খাবার ফ্রি, সানগ্লাস থেকে শুরু করে ফ্রাইড চিকেনের মতো পণ্যের বিক্রেতা সহায়তা করে আমার অর্থ উপার্জন করি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হিসেবে একটি অনুষ্ঠানে উপস্থিতের জন্য হাওয়ার্ড এক্স নেন £10,000, আর এমন সব অনুষ্ঠানে তার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় বিখ্যাত সব তারকাদের।